ভিতর দিব না তরকারি দিব না তরকারি না যে ভাত খাওয়াবো না 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 সময় কম যা করো তাড়াতাড়ি আগে তো সদাগররা বানিতে যাইতো খুব বিকেল হইছে মাঝি ভাই বাড়ি আছো মাঝি ভাই বাইতে কি থাই করোনা ঢুকে গেছে খালি ঘরে পড়ে তার মানে লকডাউন পড়তেছে ও ভাই মন হইতাছে ওগো মাঝি ভাই আমনে কে রাসিলাম না তো আমাকে চিনতে পাচ্ছ না চিনমুখী বা কইরা আগে দেই সেই ওজন নগরীর চাঁদি সদাগর মাঝি ভাই চা সদাগর তেনাম 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 ও খারবা মিঠু কই দে নই মাঝি ভাই হ্যাঁ এত দূর থেকে কেন হে বুঝুন নাই দেশে করোনা আইছে করোনা আরে করোনা নয় তাইলে করোনা ও শুলি আমারে দরবার নিকে দূরে তেনে করলাম তাই নাকি হ্যাঁ এত বুদ্ধি তোমার মাথা বুদ্ধি বালাইছে আব্বা কো এই যে হয় আলো কয় না না কয় আব্বা মাঝি ভাই কোন আপনার কি হয় আমার নাতি মেয়ের ঘরে ফুলা তাহলে আপনাকে আব্বা বলে আব্বা কয় যে মানুষের নিমন্ত্রণ খাও আবার তাদের বিষ্ণু গাড়ি ভাড়া না দিলে মুতি সদাগর মশাই আচ্ছা বলো পাতি আছে আপনার ট্রেন কেন রাজ্যের সদাগর হ্যাঁ বিয়া করাম নাতিন দে কয় যে না না বিয়া করাও আমার অসুখ ভালো হবো কেন অন্য কোনো কোথাও একটি কন্যা দেখেননি দেখুন আমি সদাগর মশাই আমি প্রথম জানাইলাম কেউ আমার কাছে মেয়া দিব না মনে হয় না গো মনে হয় না তাইলে দুই মাসের নাকি হাওলাত দেখো এই মাঝি ভাই টাকা হাওলাত দেয় পয়সা হাওলাত দেয় কিন্তু কন্যা কেউ হাওলাত দেয় না এই বিপদে মানুষে পড়ে না না জীবনেও না আচ্ছা সদাগর মশাই একটা ব্যবস্থা আছে মাঝি ভাই ও সত্যি তুমি বিয়ে করবে মুসলমান আছে তো বিয়ের কথা হই না হাই হাই রে বাপ এটা কি আপনার ব্যারাম নাকি ওই না শরম করে শরম করে ও বিয়ের কথা শুনে বাপ পারে মাঝি ভাই আপনার জন্য একটি কন্যা দেখেছি কোনুকা আমার রাজ্যে একে মালিনীর কন্যা ওটা বালা না কারণ ওটা আড়া সাইজ বালা না ওটা চলবো না ওটা দেখছ হ্যাঁ তাহলে আরেকটি কন্যা আরেকটা কোনো আমার প্রাসাদে একে ধোপার মেয়ে ওটা চলবো না কারণ ওটা চাই থাই এক মি লাইট মার আরেক মি সদাগর বর্ষা ওটা টেরা 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 বলে আপনাকে চার কন্যা আছে মাঝি ভাই হ্যাঁ আমি তোমাকে একটি কন্যা দেব বলেন যদি আমার একটি কাজ করে দাও বলেন আমার একটি চৌদ্দটিগা মধুঘর তৈরি করতে পারবে ওড়া তো কর্ম কন্যা কোন হে দেখুন আমার প্রাসাদে হ্যাঁ আমার প্রাসাদে আপনি কি হয় আমার ছোট বোন মাঝি ভাই আমি যখন আপনার বাড়ি ঢুকলাম দূর থেকে প্রণাম করলে এখন কেন ওহান আপনি আমার সুমন্দি না পাও সানলেও সমস্যা নেই সুমন্দি হয়নি আমার ছোট বোন বিয়ে দেয়নি তাইলে আমার ফোন নাম ফিরেই দিন বাহ কবার মাতে মাতে তুমি এইভাবে যাবে তা তো জানি না তাইলে এত খুশি হয়ে গেছো মাঝি ভাই তোমাকে আমার একটি ছোট বোন দান করব কিন্তু আমার একটি কাজ করে দিতে পারবে কোন দেহি কি কাম আমার একটি চোদ্দ ডিঙ্গা মধুঘর তৈরি করতে পারবে এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না আগে কোনো ডিঙ্গা তৈরি করেছো হ্যাঁ কোথায় ওই যে না পাস করছে আওয়ামী লীগের নগই না তো আমরাই বানাইছি আর যারা ফেল করেছে ওদের আশপাশেও যাই নেই কারণটা কি মাপ দরি করে আলকাই খার হয়ে ফেল করে বইতে আমাকে দোষ ও তার মানে পাস করতে গেলে তোমাদের কাছে হ্যাঁ শুনে দাঁড়াতে হবে হ্যাঁ বাবারে নেতা তোমরা আমাগো নিচে কোনো নেতাই নেই ও মাঝি ভাই তাহলে কোথায় যেতে হবে জানো কোন দিকে এখান থেকে যেতে হবে সেই কালীধর সাগরে কালীধর সাগরে জল মেপে আমার চোদ্দ ডিগা মধুঘর দিবে তৈরি করে যদি জল হয় সাত তালাও আমার ডিঙ্গা দিবে নয় তালাও যদি জল হয় নয় তালাও আমার ডিঙ্গা দিবে চোদ্দ তালা ঠিক আছে তাও দিমু পারবে মাঝি বাড়িতে যাই আমরা ডিঙ্গা সাজাইতেছি ঠিক আছে মাঝি ভাই এই মুহূর্তে তোমরা কালীধর সাগরে চলে যাও আসি না না না
ডিগাটা বানাই হেলাই তোমার ওরা ঘুষ হইছে ডিগা বানো না না ডিঙ্গা সাজাও গো আই জামার সদাগর বানিজে যাইবে কৃষ্ণ কৃষ্ণ বাবা সামান পাগলার এই মাজারে গাইবো কানে নত শিরে বাবা সামান পাগলার এই দরবারে যাবো আমরা নদীর তীরে ডিঙ্গা লইয়া রে না না ডিঙ্গা সাজাও রে মুসলমান বাবা হইলো হিন্দু তুমি আমি করছ এইখানে বলে জল বলতেছ পানি বলতেছ ওই যে বাবা বাবা হিন্দু মা মুসলমান বাবা যদি জল কই মা রাগ করে আর যদি পানি কই বাবা রাগ করে এই জন্য দিয়ে দেই কই জলে বলতেছ পানিও বলতেছি বাহ মাঝি ভাই আরেকটি কাজ করতে হবে আবার কি কাম আমার সঙ্গে এক যোগ বারো বর্ষের জন্য বাণিজ্যে যেতে হবে আরে যাহা মনে দেখে ব্যবহার হইলো হাজারের কানে বুনে জামাই তাই নাকি হ্যাঁ ঘন্টা বসংসার করা হবা